বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্ণা দেন, কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর ক্ষমতায় থাকার শেষ চেষ্টা আমির খসরু। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরকে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্যুত হয়ে, এটা তাদের ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা। শেরেবাংলা একে ফজলুল হকের 61তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আজকের প্রেক্ষাপটে শেরেবাংলা প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। জনবিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান জাপান সফর তারই প্রমাণ। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েই যতই দেশে দেশে ঘুরে বেড়ান, যতই ধর্ণা দেন, কোনো লাভ হবে না, পরাজিত হতেই হবে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্ণা দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, বিশ্বের প্রত্যেকটি দেশে বাংলাদেশ সেই দেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, সেই দেশের যখন মানুষ রাজনৈতিকভাবে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জিততে পারবে না। দুর্নীতিবাজ আমলা আর রাজনীতিবিদরা আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবে না এবং তাদের নিয়ন্ত্রণের দিন শেষ বলেও মন্তব্য করেন আমির খসরু। শেরেবাংলা একে ফজলুল হক স্মরণে এই বিএনপি নেতা জানান, বর্তমানে দেশের রাজনীতি ও স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়, কিন্তু শেরেবাংলার যে অবদান দেশের রাজনীতিতে তা নিয়ে কোনো কথা হয় না। শেরেবাংলার পথ অনুসরণ করেছেন ভাসানী থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান, কিন্তু আওয়ামী লীগ তাদের নেতার পথও অনুসরণ করেননি। বর্তমান সরকার সব ধ্বংস করে ফেলেছে। আজকে বাংলাদেশে সব উল্টে যাচ্ছে, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে উঠে পড়ে লেগেছে। এজন্য গুম করতে হবে, খুন করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, লুট করতে হবে, টাকা পাচার করতে হবে, এটাই এখন দেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি। বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষ তো স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এই ভোট চুরির সাথে বিগত দিনে কারা জড়িত ছিল, এই ভোট চুরির সাথে আগামী দিনের ভোট চুরির সাথে কারা কারা জড়িত হতে যাচ্ছে, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে এদেরকে পর্যবেক্ষণ করছে, একজন একজন করে পর্যবেক্ষণ করছে, কোন কোন রাজনৈতিক দল আজকে উচ্ছিষ্ট ভোগী, চুরির উচ্ছিষ্ট খাওয়ার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান করছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিশ্ব বিবেক কিন্তু আজকে বাংলাদেশের উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছে, তারা তাদের কথাগুলো কিন্তু বলে যাচ্ছে। সুতরাং স্যাংশন খালি যে আমেরিকা থেকে আসবে কি মনে হতো না, বাংলাদেশের মানুষের যে স্যাংশন আসবে। নতুন রাষ্ট্রপতির প্রসঙ্গে আমির খসরু জানান, আজকে এমন একজন রাষ্ট্রপতি হয়েছেন যে রাজনীতিবিদরা বাকরুদ্ধ হয়ে গেছেন, মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে, এটা নিয়ে কি মন্তব্য করা যায়, এটা নিয়ে মন্তব্য করার মতো কিছু আছে? একটা অনির্বাচিত দখলদার সরকার ক্ষমতায় থাকলে এটাই হবে, তাই স্বাভাবিক, কে কোথায় যাবে, কার কি সম্মান তা থাকবে না। আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। যে জনগণের থেকে বিচ্ছুত হয়ে কমপ্লিটলি পরাজিত হয়ে যারা আজকে বিদেশিদের পেছনে ধরনা দিচ্ছে, প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন, কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছুত, রাজনৈতিকভাবে পরাজিত, তাদের নির্ভরশীলতা হয়ে গেছে রাষ্ট্রের কিছু অ্যাপারেটাসের উপরে, তাদের নির্ভরশীলতা হচ্ছে অন্য শক্তির থেকে, তারা যদি কিছু তাদের মাধ্যমে যদি ক্ষমতায় থাকতে পারে আবার যেতে পারে। এই যে ভিজিটে আমাদের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন সফরে বের হয়েছে, এটা তার কিছু না, এটা হচ্ছে রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে, জনগণ থেকে বিচ্ছুত হয়ে ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা, এটা শেষ চেষ্টা, ধর্ণা দিচ্ছে,
দেশে দেশে ধর্ণা দিচ্ছে, দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, এবং তারা দেশের মানুষের থেকে এত দূরে সরে গেছে যে জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা এখন তারা বিশ্বাসই করতে পারে না।